সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কলাগাছের থোর বা বলতে পারেন কলাগাছের কানজাইল দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই কলাগাছের থোর দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর রান্নাটা কিন্তু ভীষণই সহজ। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই কলাগাছের থোরটা মাছ দিয়ে রান্না করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কলা গাছের থোর রান্নার জন্য এখানে আমি দুটো কলার থোর নিয়েছি। এই কলার থোরটাকে অনেকে কানজাইল নামেও চিনে থাকে, আবার অনেকে এটাকে ভাজরাও বলে থাকে। তো এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। সেজন্য এই থোরগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব এবং মিডিয়াম আঁচে এটাকে একটা সিটি দিয়ে নিব। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন এগুলোকে মেখে নিব। আর এদিকে কলা গাছের থোরটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটাকে প্রেশার কুকার থেকে নামিয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন মাছগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মেখে রাখা মাছ। এখন মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিব। তো সমস্ত মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার ওই তেলটাই বড় আর একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর তার সাথে আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাছখান থেকে ছিঁড়ে নেওয়া তেজপাতা এবং হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন এবং তেজপাতাটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন মশলার থেকে সুন্দর একটা ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 1/4 কাপ কুচি করা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম 10-12টা ফালি করে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। এতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, ছোটো চামচের 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিব আরও একটুখানি জল দিয়ে। আর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাগুলোকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। তো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এখন মাছগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কলা গাছের থোর। এখন চুলার আঁচটা হাইতে রেখে কলা গাছের থোরটাকেও সমস্ত উপকরণের সাথে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। কলা গাছের থোরটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নেওয়া, সেজন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর তার সাথেই দিয়ে দিব
স্বাদ মতো লবণ। এখন লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল দিয়ে নিব। প্রায় 4 মিনিট কলার থোরটাকে জাল দিয়ে নেয়ার পরে দেখুন এটা আমাদের একদমই রেডি। কলার থোরটা পুরোপুরি শুকিয়ে গেছে আর এটা কিন্তু খেতে এরকমই ভালো লাগে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে থোরটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের কলা গাছের থোর দিয়ে চিংড়ি মাছের এই অসম্ভব মজাদার রান্নাটা। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।